বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে মাঠে গড়াতে দেরি হয়েছিল বাংলাদেশ এ দল ও পাকিস্তান এ দলের মধ্যকার চার দিনের ম্যাচ। বৃষ্টি থামলে ইসলামাবাদে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ব্যাট করতে নামা বাংলাদেশ এ দলের দুর্দশা ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনেই অল আউট হয়েছে দলটা। শুরুতে বৃষ্টি ও দিনের শেষে আলোক স্বল্পতার কারণে প্রথম দিনে খেলা হয়েছে মাত্র 46.3 ওভার, সেটাও পুরোপুরি ব্যাট করতে পারেনি বাংলাদেশ এ দলের ব্যাটাররা। 44 ওভার 3 বল ব্যাটিং করেই অল আউট হয়েছে মাত্র 122 রানে। বাংলাদেশ এ দলের হয়ে সর্বোচ্চ 65 রানের ইনিংস খেলেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ওপেন করতে নামা জয় যা একটু প্রতিরোধ করতে পেরেছিলেন। তিনি ব্যাটিং করেছেন 116 বল। এরপর আর দলের কোনো ব্যাটারই দলের হাল ধরতে পারেননি। অধিনায়ক এনামুল হক বিজয় করেছেন মাত্র 7 রান। যদিও বাংলাদেশ এ দলের হয়ে খেলছেন দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক, তবে তাদের ব্যাটেও ছিল না কোনো প্রতিরোধ। মুশফিক করেছেন মোটে 14 রান, মুমিনুলের ব্যাট থেকে এসেছে 11 রান। শেষ পর্যন্ত 122 রানেই থামে এ দলের ইনিংস। পাকিস্তানের হয়ে বল হাতে 3টি করে উইকেট নিয়েছেন নাসিম শাহ ও মীর হামজা, এছাড়া 2 উইকেট নিয়েছেন মোহাম্মদ রমিজ। পাকিস্তান এ দলের বোলারদের সামলাতে তাই হিমশিমি খেতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। অবশ্য উইকেট ও কন্ডিশন কোনোটাই পক্ষে ছিল না বাংলাদেশের ব্যাটারদের। বৃষ্টি ও ভেজে আউটফিল্ড সুবিধাই দিচ্ছিল পাকিস্তানের পেসারদের। কন্ডিশনের কথা মাথায় রেখেও অবশ্য আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক বিজয়। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.